জয় শ্রীরাম নে জয় হিন্দ কোনটো শ্লোগানে দেশের সংবিধানের গরিমাক দাঙি ধরে। ইয়ার একটা সুন্দর উদাহরণ দেখা পাওয়া গেছে শেহতীয়াকৈ উত্তর প্রদেশ বিধানসভার নির্বাচনত। নির্বাচন উপলক্ষে সমাজবাদী পার্টির হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও প্রচার চলাবলে গেছে। কালি প্রধানমন্ত্রীর সমষ্টি বারাণসীত নির্বাচনী প্রচার চলায়। কিন্তু বারাণসীত হিন্দু যুব বাহিনী নামের একটা সংগঠনের কর্মীসকলে আক্রমণ করে, মমতাক উদ্দেশ্যে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে। তৎক্ষণাৎ মমতায়ও ইয়ার প্রত্যুত্তর দিয়ে। জয় শ্রীরামর প্রত্যুত্তরত জয় হিন্দ শ্লোগান দিয়ে। লগেলগে সমাজবাদী পার্টির সমর্থকসকলে মমতা জিন্দাবাদ দিব ধরে। মমতায় সংগঠনটোর কর্মীসকলক উদ্দেশ্যে কয় যে এনেকৈ তেওঁক রখাব কোনেও নোৱাৰে। প্রধানমন্ত্রীর সমষ্টি বারাণসীত বর্তমান নির্বাচন মুখর হয়ে আছে। মমতা ব্যানার্জীও সমাজবাদী পার্টির সমর্থনত বারাণসীত রেলি করেছে। রেলিত অংশ লৈ মমতায় কয় যে কেইবাবারও বিজেপিয়ে আক্রমণ করে আহিছে, কিন্তু মূৰ দোওৱা নাই। নিজকে মূর্খ নহয় বুলিও মমতায় কয় যে ওপর করা আক্রমণে প্রমাণ করে যে বিজেপিয়ে ক্ষমতা হেরুয়ার উপক্রম হয়েছে। উল্লেখযোগ্য যে উত্তর প্রদেশের নির্বাচনের ভোটগ্রহণের অন্তিম পর্যায়ত আহি উপস্থিত হয়েছে। আজি 7 মার্চত বারাণসীকে ধরে কেইবাটাও সমষ্টিত অন্তিম পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হব। নিউজ ডেস্ক রিপোর্ট, নর্থ ইস্ট নাও।